আমরা এসেছি ছাদে, ছাদে বাগানে যে আমাদের পুঁই শাক হয়েছে, একটু আগে এক মশলা বৃষ্টি হয়ে গেছে তাই একটু ছাদ ভেজা। হ্যাঁ দেখো, পুঁই শাকের এই ডগাগুলো কাটতে হবে, এগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, কাটলে পরে আবার পাশ থেকে নতুন ডগা বেরোবে। এটা এখন কাট কেটে নিয়ে যাবো নিচে। উপর দিকে বাড়ানোর জন্য দড়ি দেওয়া হয়েছিল কিন্তু এই সমানে নিচেই নেমে যাচ্ছে, নিচে নেমে পড়ে যাচ্ছে, থাকছে না। আবার জোরে বৃষ্টি নেমে গেছে। নমস্কার, চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমার সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্য, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আগেই দেখালাম যে আমাদের ছাদে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, আজকে সেটাই রেসিপি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আমি পুঁই শাক দিয়ে কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ইলিশ মাছের মাথা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়েছি, ইলিশ মাছের মাথাটা ভাজবো। তার মানে বুঝতেই পারছো পুঁই শাক এদিকে কেটে নিয়ে এসেছি, আর এদিকে ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমি কী রান্না করতে চলেছি। আজকে আমি রান্না করবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এদিকে মাথাগুলো ভাজা হয়ে এসছে, মাথাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। এখানে ঘাড়া আর মাথা আলাদা করে নিয়েছি, মাঝখান দিয়ে ঘাড়াটাও কেটে বাদ দিয়ে নিয়েছি, কেননা ঘাড়াতে একটু বেশি কাটা থাকে আর মাথাগুলো তো খুব বেশি কাটা থাকে না। এদিকে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো, সব সবজি কাটা হয়ে গেছে। আর এই পুঁই শাকটা কাঁঠাল দানা দিয়ে, পুঁই শাক দিয়ে একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ ডাটাগুলো একটু শক্ত, ডাটাগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটুখানি ভাপিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হলে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, এবার ফোড়নটা হয়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো সব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুঁই শাকের দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে একটু অন্যরকম টেস্ট লাগে, কিন্তু একটাই সমস্যা, পুঁই শাকের মাথায় ঘাড়ার দিকটা খুব প্রচণ্ড পরিমাণে কাটা থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার জন্য কাঁটাটা একটুখানি সাবধানে বেছে ঘাড়ার ওই জায়গাটা একটুখানি কম ভেঙে দিলে পরেই তাহলেই মনে হয় কাঁটাটা কম ছড়ায়। আমি মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সবজিটা একটু নরম হওয়ার জন্য। সবজিগুলো দেখো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, একটু ঝাল ঝালই হবে খেতে, তাহলে খেতে ভাল লাগবে।
আর দিয়ে দিলাম মিষ্টি, এখানে মিষ্টি আমি সেই গুঁড়ি দিলাম। একই কথাই প্রতিবারই বলি, যেহেতু আমি রান্নায় গুঁড়ি ব্যবহার করি। আর আমি ডাটাগুলো যখন সেদ্ধ করেছিলাম, তখন ডাটাগুলোর মধ্যে হালকা মিষ্টি দিয়ে সেদ্ধ করেছিলাম। তাতে কী হয়, পুঁই শাকের ডাটা বা যে কোনো ডাটার মধ্যে একটু মিষ্টি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করলে ডাটাগুলোর মধ্যে সুন্দর মিষ্টি ঢুকে যায়। এবার আমি দিয়ে দিলাম পুঁই শাকটা, যেহেতু এটা সেদ্ধ করার জন্য একটু পরে দিলাম, সবজিগুলো সব একটু মজে যাওয়ার পরে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি আর একবার একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। এবার দেখি কতটা এরকম সেদ্ধ হলো, এই যে জল বেরিয়ে এসছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডাটাগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু পুরোপুরি তো সেদ্ধ হয়েছিল না, তার জন্য একটুখানি আমি কড়াইতে একটুখানি ভালো করে ঢাকা দিয়ে সব ভালো করে সেদ্ধ করে নিলাম সবজিগুলো, নাহলে জলটা শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না। এবার আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আর এই ঘাড়া দুটো দেবো, ঘাড়া দুটো একটু পরে দেবো, যেহেতু ওইগুলো একদম মিশে গেলে পরে কাটা কাটা হয়ে যাবে খেতে, ওই জন্য ঘাড়া দুটো পরে দেবো। আগে এই মাথা দুটো দিয়ে দিলাম, মাথাগুলোতে তেমন খুব একটা কাটা থাকে না। এই যে মাছের মাথাগুলো এবার একটু ভালো সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো একটু আমি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেবো। এবার আমি মাছের ঘাড়াগুলো দিয়ে দিলাম। এগুলো বেশি ভাঙবো না, যেহেতু এগুলোর মধ্যে একটু কাটা থাকে, ওই জন্য একটু হালকা করে নেড়ে নেবো, একটু সাথে মিশিয়ে নেবো। খুব বেশি ভেঙে দিলে পরে কাটা কাটা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পুঁই শাক রান্না মোটামুটি হয়ে গেছে, ডাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সব সবজি তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না হয়ে গেছে পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, খেতে খুবই সুন্দর হয়। ইলিশ মাছের গন্ধ যেহেতু, যে কোনো চচ্চড়িতে ইলিশ মাছের মাথার গন্ধ পড়লে পরে সেটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে ঘাড়াগুলো আমি খুব একটা ভাঙিনি, তাহলে আমার হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তাহলে আজকের মতন সবাইকে টাটা।